পঞ্চায়েত প্রধান গঠনকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়লে তৃণমূলের দুটি গোষ্ঠীর লোকজন। আজ সাঁইথিয়া ব্লকের মাঠপলসা পঞ্চায়েতের প্রধান গঠন ছিল, সেখানে প্রধান গঠনকে কেন্দ্র করে আগে থেকে পঞ্চায়েতের সামনে ভিড় জমাতে শুরু করে তৃণমূলের দুটি গোষ্ঠীর লোকজন। এরপর সেখানে আসেন পঞ্চায়েত প্রধান ও মাঠপলসা অঞ্চলের সভাপতি শেখ আসাদুজ্জামান। তখনই পঞ্চায়েতের ঢোকার দরজা আটকে দেওয়া হয়। প্রধান ও অঞ্চল সভাপতিকে ঢুকতে বাধা দেন অঞ্চল সভাপতির বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন, ফলে তখন কিছুক্ষণের জন্য পঞ্চায়েতের সামনে থেকে চলে যান অঞ্চল সভাপতি আসাদুজ্জামান ও সান্ত্বনা খাতুন। এরই মাঝে ব্লক সভাপতি সাবের আলী খান ঘোষণা করে দেন যে মাঠপলসা অঞ্চলের সভাপতি শেখ আসাদুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় ব্যবসায়ী কাজল শেখকে অঞ্চল সভাপতি করা হয়েছে। তখনই উল্লাসে ফেটে পড়ে কাজল শেখ গোষ্ঠীর লোকজন। এরপর কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে ফের পঞ্চায়েতে ঢুকতে যান পঞ্চায়েত প্রধান সান্ত্বনা খাতুন ও শেখ আসাদুজ্জামান। তখনই শেখ আসাদুজ্জামান ও নবনিযুক্ত অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। তারপর বিডিও সুজন কুমার পাণ্ডে, ব্লক সভাপতি সাবের আলী খান, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধুরা সান্ত্বনা খাতুনকে পঞ্চায়েত নির্বাচিত করে প্রধানের চেয়ারে বসান। আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আপনি তো প্রধান। কি হয়েছে, কি সমস্যা হয়েছে? আপনারা গেট বন্ধ করলেন কেন পঞ্চায়েতে? আমাদের আমাদের কালকে প্রস্তুতি দেওয়া হয়েছে যে কাজল অঞ্চল সভাপতি হবে, প্রধান তো কাজল বসিয়ে দিবে। ভালো করে বুঝে যাও, কাজল বসিয়ে ঢুক। কি ঢুক? কে ঢুক? আপনারা পঞ্চায়েতের গেট বন্ধ করলেন কেন? পঞ্চায়েতের গেট বন্ধ করলাম, আমাদের পার্টির গিয়ে কালকে বলেছিল যে কাজলকে অঞ্চল সভাপতি করলাম আর প্রধানকে তোমরা বসতে দাও। আগে কে ছিল? আগে কাজলের স্ত্রী জাহিরা বিবি। না না না, আগে অঞ্চল সভাপতি কে ছিল? আসাদুল জামাল আতি। আচ্ছা, এখন কাকে করা হলো? এখন কাজলকে করা হলো বললে কালকে সেটা রাতে আমাদের বলেছে যে ফায়সালা হয়ে গেল, ফায়সালা করে আমার এসছে। পাতির নির্দেশ না মানাতে ওকে দল বিরোধী কাজ করেছে। কে দল বিরোধী কাজ করেছে? আসাদুল জামাল।
পঞ্চায়েত গঠন হলো আজকে হ্যাঁ আজকে পঞ্চায়েত গঠন হলো এবং আমার অঞ্চলের সমস্ত অঞ্চলের সমস্ত লোক এবং বিডিও সাহেব এবং দুই সভাপতি মিলে আর প্রশাসন মিলে আমাকে বসিয়েছে এবং সব কাজ সুষ্ঠুভাবে হয়েছে সবাই সম্মিলিত করেই বসে কিন্তু পঞ্চায়েতের গেটের বাইরে আপনাদেরকে প্রথমে ঢুকতে দেওয়া হলো না কারা আটকালো আপনাকে এটা একটা পারিবারিক সমস্যা ছিল এখন ওটা কারা করলো আমি ঠিক বলতে পারছি না ওদেরকে আমি চিনি না আমি বলতে পারছি তারা কি আপনার দলেরই সরি এর থেকে বেশি আর কিছু বলতে পারব না আচ্ছা কেন আটকানো হলো বলে মনে করছেন আপনি আমি এটা কিছু বলতে পারবো না কারণ আমি এটাই জানি যে আমাকে আজকে বসানো হলো সবাই মিলে বসিয়েছে এবং আমাকে ভালো লাগছে এখানে একটা পঞ্চায়েত গঠনে যখন গঠন হয় সেখানে একটা বিশৃঙ্খলা দেখা দেবে কি বলবেন এই বিষয়টা নিয়ে মানুষের তো দীর্ঘদিন পঞ্চায়েত বন্ধ থাকলে একটা মানুষের একটা অস্বস্তি পরিস্থিতি হয় সেই জায়গায় হয়েছে কিন্তু এখানে কোনো সমস্যা নাই আমরা দলীয় নির্দেশ মেনেই এখানে অঞ্চল যিনি দায়িত্বে ছিলেন তাকে সরানো হলো আর সান্ত্বনা আতঙ্কে অঞ্চলের প্রধান হিসাবে এলাকার মানুষ মেনে নিয়েছে আর আমরা সেক্ষেত্রে কাজল শেখকে যেহেতু ওর ওয়াইফের নাম এসেছিল দলবদ্ধ হবে কাজল শেখকে আমরা সভাপতি দায়িত্ব দিয়ে মাঠপর্ষ অঞ্চল হঠাৎ করে এই অঞ্চল সভাপতি বদল কেন না অঞ্চল সভাপতি বদল মানে এটা দলীয় একটা মানে গাইডলাইন বলা যায় যে দলীয় নির্দেশ মেনেই এটা করা হয়েছে কারণ আমার অঞ্চল সভাপতি দলের নির্দেশটা মানেনি বলে তাকে হয়তো পানিশমেন্ট হতে হচ্ছে যাকে অঞ্চল সভাপতি করা হলো তার স্ত্রীকেও তো একটা পঞ্চায়েত হ্যাঁ আমরা তো আড়াই বছর করে করেছি আমরা আড়াই বছর সান্ত্বনা খাতুন থাকবে আর আড়াই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি দলগত হবে আড়াই বছর জাহিরা বিবিকে দেওয়া হয়েছে হবে আপনার যে অঞ্চল সভাপতি ছিলেন সেই অঞ্চল সভাপতি কি নির্দেশ মানেননি দলের আমরা যে নামটা পাঠিয়েছিলাম যে নামটা কলকাতা থেকে এসেছিল সেই নামটা উনি মানেননি তাই এত ঢিলেমি হয়েছে যেমন বনগ্রামের ক্ষেত্রেও সেম জিনিস আছে সেটাকে দল আমি তো দলের বেশি কিছু বলার দায়িত্ব আমার নেই জেলা একটা সিদ্ধান্ত নিয়েছে জেলার সিদ্ধান্ত মতো চলছে জেলা হেড জেলা রাজ্য যা বলবে দলের আমরা দলের কর্মী আমরা সেই নির্দেশটা পালন করেছি হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো কেন কি বলবেন হঠাৎ করে কেন সরিয়ে দেওয়া হলো আপনাকে দল ভালো করেছে আমি ব্লক সভাপতি বলছে আপনি দল বিরোধী কাজ করেছেন আমি কোনো দল বিরোধী কাজ করিনি তাহলে ব্লক সভাপতি যেটা বলছে সেটা সেই বিষয়ে কি বলবেন সেই বিষয়ে আমি বলবো রং ডিসিশন হয়েছে ভুল সিদ্ধান্ত কার ভুল হয়েছে ব্লক সভাপতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভুল হয়েছে আপনার বিরুদ্ধে তো দাদা অভিযোগ করছে এলাকার মানুষ এ বিষয়ে আপনি কি বলবেন ফলস অভিযোগ সাজাচ্ছে ফলস অভিযোগ করতে পারে মানুষ তো দীর্ঘদিন আসি একটা বোধে কেউ ভালো কেউ অন্য বলবে আপনি কি ব্লক সভাপতির সিদ্ধান্ত মেনে নিচ্ছেন সেটা আমি পরে বলবো এখন আমি কোন সিদ্ধান্ত মানছি কোনটা না মানছি সেটা আমার বলা এখন